নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দুষার কথা বলার জন্য বলেছেন। দেখুন, অনেকেই বলেন আমার স্বামী না আগের মতো আমাকে আর ভালোবাসে না, আবার ছেলেরা সবসময় অনেক এই কথাগুলো বলতে পারে না, মনে মনে অনুভব করে যে বিয়ের আগে কত প্রেম ছিল, বিয়ের পর সব ভালোবাসাগুলো কোথায় চলে গেছে। হয়ে যে একটা কমিক্স সেদিন পড়ছিলাম, বলছেন যে এখন ওই 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কত কি ডে হয় না, প্রপোজ ডে, টেডি বিয়ার ডে, রোজ ডে ইত্যাদি ডে, ফে ভ্যালেন্টাইন্স ডে। বলছেন বিয়ের পর কি থাকে, বিয়ের পর এই সমস্ত ডেগুলো পাল্টে গিয়ে শুধু থাকে বাজার করে এনে দে, শুধু থাকে ছেলের বই খাতাটা এনে দে, এই সমস্ত সংসার জীবনে। আসলে সত্যি বিবাহের পূর্ববর্তী জীবন বা বিয়ের পরে প্রথম যখন দাম্পত্য জীবনে প্রবেশ করছেন যারা অ্যারেঞ্জ ম্যারেজে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই সম্বন্ধ ঘটিত বিবাহ যাদের, প্রথম প্রথম জীবনটা খুব রঙিন থাকে, তারপর যখন একে অপরের সঙ্গে একটু মিশতে শুরু করেন, আস্তে আস্তে যেন কি হয়, আসলে সম্পর্কে ভালোবাসা কমে যাচ্ছে, তাই তো, একঘেয়ে লাগে। আসলে কি করে এই রিচার্জ করবেন, ভালোবাসা কমে গেলে ভালোবাসাটাকে রিচার্জ করতে হয়, আসল কি হয়েছে সেটা আপনারা বুঝতেও পারছেন না যে কেন ভালোবাসা কমে, আসলে ভালোবাসা কমে না। আসলে দেখুন, সংসার জীবনে অনেক চাপ, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য এগুলো থাকে, আর এগুলোর ফাঁকে ফাঁকে আমরা ভুলে যাই একসঙ্গে সুন্দর করে সময় কাটানোটা। প্রত্যেকের মনের থেকে, স্বামী স্ত্রীর থেকে যে মনের পোষণটা চান, এইটার ঘাটতি হলেই সম্পর্কের মাঝখানে দূরত্ব তৈরি হয়, দূরত্ব তৈরি হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, পরস্পর পরস্পরের মনের খোরাকটা, একসঙ্গে গল্প করুন, সময় কাটান, এই ভালোবাসা রিচার্জ করতে গেলে প্রথম যেটা দরকার, ওই জন্য কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করেছেন স্বামী স্ত্রী। জজ সাহেব রায় লেখার আগে বলছেন, যান আপনারা 7 দিন, ওদের ব্যাপারটা বুঝতে পেরেছেন, 7 দিন একসঙ্গে কোথাও বেরিয়ে আসুন, তারপর এসে আপনারা রিপোর্ট দেবেন, তার বেসিসে আপনাদের রায় ঘোষণা করা হবে। 7 দিন পর এসে দেখা গেল তাদের মত চেঞ্জ হয়ে গেছে, তারা সংসার করতে চায়। আসলে অনেক সময় সংসারে অনেক মানুষ নিয়ে তো সংসার, আমি তুমি নিয়ে তো সংসার নয়, তাই এই পারিপার্শ্বিক প্রভাব আমাদেরকে অনেক সময় দেখুন, ওই যে বললাম পরস্পর পরস্পরের মনের সাহচর্য, এটা বড় দরকার, সেটা দূরে করে দিয়েছে। তাই যদি মনে করেন যে আগের মতো আর ভালোবাসা নেই, একঘেয়ে লাগছে জীবনটা, ভালোবাসা কমে গেছে, তাহলে ভালোবাসা রিচার্জ করুন। এর জন্য কি দরকার, ইমিডিয়েট কতগুলো পন্থা শুরু করুন, উইকেন্ড, সপ্তাহের শেষের দিনে বা যখনই সময় পাচ্ছেন একসঙ্গে বেড়াতে চলে যান, বাইরে সিনেমা দেখতে যান, একসঙ্গে ফুচকা খেতে যান, এগুলো আপনারা মাসখানেক করুন। প্রথম প্রথম অসহ্য লাগবে, একজন হয়তো বলবে যে ঢং শুরু করেছো, আবার আধিক্ষেতা শুরু করেছো, এই শব্দগুলো আমি পুরো একদম উপন্যাস থেকে তুলে নিয়ে আসছি, কিন্তু এগুলো দুজন মিলে একসঙ্গে সময় কাটান, সিনেমা দেখুন, গল্প করুন, দেখুন ভালোবাসা ফিরে আসবে, রঙিনতা ফিরে আসবে। আসলে আমাদের দেহের বয়স বেড়ে যায়, মনের বয়স তো বাড়ে না, একে অপরের সঙ্গে যত পারুন বেশি করে গল্প করুন, পুরনো দিনের স্মৃতিগুলো নিয়ে কথাবার্তা আলোচনা করুন, দেখুন আস্তে আস্তে ফিরে আসতে বাধ্য। আর কিছু মানুষের দেখুন, ওই যে বললাম কিছু লোকের মেন্টালিটি খারাপ, মানসিকতা খারাপ, তা তাদেরকে হিসেবের বাইরে রাখতে হবে, রসকসহীন লোক, তাদেরকে হিসেবের বাইরে। ভালো থাকুন সকলে, দেখুন জীবনের আসল উদ্দেশ্য আনন্দে হইচই করে কাটান, আজ আছি কাল নেই, এই কালকে চলে গেলেই তো এই দেহটার কি আর মূল্য থাকবে, পুড়িয়ে দেবে আগুনে, তাই যতক্ষণ আছি পরিবারের সবাইকে নিয়ে শান্তি আনন্দে থাকবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।